ডাক্তার নাহনু সায়াদেলা ও আন্তুমুল আতিব্বা। এগুলো মানুষের ভিতরে ব্রেইনও একটা বেমার ঢুকছে যে তারা সর্বক্ষেত্রে সরাসরি ভাবে একটা কোথাও তাদের আছে যে এটা হদিস শরীফ আসেনি, কোথাও সুন্দর তো এটা হদিস শরীফ আসেনি। ইলা কোন ইলা যদি হদিস শরীফ সব কথা হুবহু থাকত, তা আমি একটা সওয়াল আপনার করেছি নাকি এর জবাব দেন যে আমরা যে শরীরের মাঝে ব্লাড দেই, আমি লম্বা টাইম দিলাম সরাসরি কোরআনের কোন আয়াত হদিস শরীফ কোনো আলোচনা আসেনি যে ব্লাড দেওয়ার ঠিক নিলে না ফাইদা নাই। প্রায় 60 বছর আগে এটা স্টার্ট হয়েছে, এটা কিয়াস করিয়া ইস্তেহাদ করিয়া বার করছেন এটা জায়েজ। ইলা একটা দুইটা মুসলা হাজার হাজার মুসলা, এর কারণে যতটা মশলা ইজতেহাদ করিয়া কোরআন হাদিসটা কি বার করতে হয় এই মশলা কোন মুজতহিদর তকলিদ ছাড়া অনুসরণ ছাড়া এটার উপরে আমল করার কোন ব্যবস্থা নাই। হুক সুবহানাল্লাহ। আমরা যে টেপ রেকর্ড তেলাওয়াত শুনি, তেলাওয়াত শুনিয়া সর্দারায় তুললে সর্দার দেওয়া লাগব নি না না, কেউ যদি একটা হদিস দেখাও সে লাগব মানে আরেকটা হদিস দেখাও লাগতো না কেউ পারত নাই। এটা ইস্তেহাদ করিয়া কেয়াস করিয়া বা হতে করা হয়েছে মানে লাগতো না হতো না করা হয়েছে। এইভাবে যে ইস্তেহাদ এর লাগি যারা সরাসরি হাদিসটা কি সব মশলা হাদিসও তারা সরল, তারার কাছে সওয়াল যে এই সমস্ত মশলা তারা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে ইস্তেহাদি মশলা তারা কোনোদিন হাদিসটা কি সরাসরি ফাইদা না, এটা ইস্তেহাদ করি বার করতে হইব। ছোট্ট ঘটনা হবে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকীহুল ইমাম সাহাবি তাইনে জগত নমাজ হলিতরা আদান খানদাতান দুই ছাত্র জলিলুল কদর তাবি যে দুইজন হাদিসের ইমাম হবে সুবহানাল্লাহ, ইকরামা মুজাহিদ বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ওর সিলসিলাতে আসুন সকল মহদিস আসুন। এক বেটা ইয়া হইল যে সাহ পেশাব করার পরে কোনো আপনার কাছে কোনো মুফতি আসুন তো কইলা একদিন খো আমরা কইয়া দিব একদিন বড় বড় হাদিস বিশেষজ্ঞ তাবি একজন মানুষে পেশাব করার বাদে যদি দাঁতু বাইর হয় তে অজু লাগবো গোসল লাগবো না লাগতো নাই তেনদেন তোরা চিন্তা হরিয়া কইছেন গোসল করা লাগবো। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িতরা নামাজ সংক্ষেপ করিয়া সালাম বিরাইয়া কইলা বেটারে ডাকিয়ানো তুমি যে ফতোয়া দিছো কোরআন শরীফ দিয়ে দিছো না হাদিস শরীফ দিয়ে দিছো না ইজতেহাদ করছো তেনদিন বলে আমরা ইজতেহাদ করে দিছি বলে ওইছে না এটা ঠিক না মুসলাইলা কথাটা বলি ডাকিয়া নিয়ে জিগাইলা যে তুমি যে কথাটা কইছো আবার হো বলে আমি কইলাম যে ওলা পেশাবর ভরে যে দাঁতু বাহির হয় গোসল লাগবো না লাগতো না কইলা যে তোমার আমি কটা প্রশ্ন করতে হইব তুমি যে সময় দাঁতু বাহির ওই সময় কোনো খাহিস দিল তাকে আমি জি না আরো বুধ বাচ্চেন আরো লম্বা কয়েকটা সওয়াল নালে হচ্ছে খোল্লা যে খোলার বাদে কইলা তোমার গোসল লাগতো নাই হিন্দিন তাজ্জুব হইলা কইলা যে কেন্দ্র মাঝে যে কথা হল লুকাইল রয়েছে এটা তো আমরা জানি না। এর কারণে একটা যে ইমামের তকলিদ করা বাদ দিয়া নিজে মুজতহিদ হইয়া ফতোয়া দিতা সাইরা এটা এমন ভাবে গুমরাহির মাঝে ফরছ দেখুন জানি নমাজও খড়া হয়ে গেলে আত বান্ধে খতবিল অনুমান দে খতবিল অনুমান দে খতবিল অনুমান দে বান্ধে না না খাইব তা ঐতিহ্যের উপরে আমল করিয়া এখন
দুই ভাগ মাঝখানো এক হাত রাখিয়া খেলা হয়েছে। আমি একদিন মুখা চুরি বলা দেখি কিন্তু আমি খান্দাত চাই আমার ভাল লোক নিয়ে মিলাইতো, আমি খালি হরি ওলাই দিয়ে হয়েছি দেখ কতখান সিদ্ধাইতে পারস দেখি গরমকল্লিদ লাম ছবি তার কত হইল দুই ভাওয়ার মাঝখানো সাইড আঙ্গুল জায়গা থাকতো, এটা হইল হদিস দ্বারা সাবিত আছে কিন্তু হদিসটা দুর্বল, হদিসর সনদ দুর্বল। তার কত হইল হদিসর সনদ দুর্বল যখন দুর্বল হদিস ইটা নিতাম নাই, আমার হদিস দিয়া ফাওয়াজ উত্তরণ হরি সিদ্ধাই নিতাম, তার হদিস দি মারি দে রে একটা আসুন না উঠিয়েও কইব সহি হদিসও আছে নি তুই খেয়ে বাদ তা হইলা এই মুসলাম ইয়া শিখাই দিয়া হইলা ইলা সোয়াল তুমিও হইলা খুদ্দায় এর আগে কেউ করছে না, কারণ হদিস সহির অর্থ এটা নাই সহি ছাড়া যে হদিস এটা গলত জুড়ে হোক না হুজবিল্লাহ সহি হইল হদিসর একটা ক্লাস সবচেয়ে উপরের ক্লাস, এর নিচে আরো বহুত ক্লাস আছে যে গুণ দিয়ে দলিল দেওয়া যায় হোক সুবহানাল্লাহ। এখন মানুষের মহিন তোর ইয়া দইব সহির নিচে আছে নানি হাসান আছে না, এর নিচে আছে দহিফ, দহিফ হদিস আছে ১৮ প্রকার, সর্বনিম্ন প্রকার হইল মৌসুম। এর লাগি ইটা উসুল তারা বানাইছে, এখন লাগছে দুইজনে বস ইটা করি না নয় গ্রুপি হলে বুঝো বোকা আমার একটা জরুরি ও মাঝে দুঃখ জি জি।